করোনাকালের সংকট মেটাতে সারা দেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে যুবলীগ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের শুরুতে বিভিন্ন হাসপাতাল এবং সাংগঠনিক ইউনিটকে 155টি সিলিন্ডার তুলে দেয় যুবলীগ। বক্তৃতায় সংগঠনের চেয়ারম্যান বলেন, সংকটে মানুষের পাশে থাকবেন তারা। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। করোনা মহামারীর সময়ে প্রতিদিনই তীব্র থেকে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে অনেকের। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বিনামূল্যে অক্সিজেন বিতরণ। সারা দেশের 15টি যুবলীগের সাংগঠনিক ইউনিটকে 5টি করে এবং ঢাকার 8টি হাসপাতালকে 10টি করে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। যতদিন বাংলাদেশের এই দুর্যোগ থাকবে, যতদিন বাংলাদেশের মানুষ অসহায় থাকবে, আমাদের প্রিয়নীতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। করোনার শুরু থেকেই আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি মৃতদের দাফন কাজে সহায়তা করছে যুবলীগ। আগামীতে মানবিক মানুষ ও কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হবার আহ্বান আসে অনুষ্ঠানে। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা বাংলাদেশে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এতেই বোঝা যায় যে আমরা একটা আদর্শ দ্বারা, বঙ্গবন্ধুর আদর্শ দ্বারা লালিত একটা সংগঠনের সদস্য। করোনার এই সংকট সময়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। কারণ আমাদের এই দলটা কোনো ক্যান্টনমেন্টে বা হুট করে সৃষ্টি হয় নাই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।